পরিচালক রায়হান রাফিকে দশে কত দিবা? দশ? এত দিয়ে দিবা কেন? ও একটা জিনিস। ও একটা জিনিস? আচ্ছা, না না, রায়হান রাফি সাথে কাজ করে তোমার কেমন মনে হলো? যে কারণ কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করে কিনা, কখন ধমক দিয়েছে? প্রচুর। কিরকম? তোমার রাফি রাফির কাজের বেলায় খুব অনেস্ট, মানে সেটা তুমি ওর গল্প পছন্দ বলো, ওর কাস্টিং বলো, ওর ডিওপি থেকে শুরু করে ওর ওর ইভেন যদি একটা ছোট ক্যারেক্টারও থাকে ওইটাও ও খুব বুঝে শুনে, মানে ও কোথাও কম্প্রোমাইজ করে না কাজে। এবং এখনকার ডিরেক্টর কেউই করে না, সবাই তার বেস্টটাই করে। বাট রাফির সাথে যেহেতু কাজের অভিজ্ঞতা বেশি, ওই জায়গা থেকে আমি যেটা দেখেছি আমি বললাম। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। তো ওর ওর গল্প নির্বাচন নির্ধারণ প্লাস হলো ওর ক্যারেক্টারগুলো অনুযায়ী সেইভাবে আর্টিস্ট সিলেক্ট করা, এটা এটা খুবই ভালো। তো যে জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা ছেলে এত ট্যালেন্টেড, সে ধরো যে মরা গাছে ফুল ফুটানোর মতন। হ্যাঁ, যখন ইন্ডাস্ট্রিতে ধরো ওইভাবে আমরা ছবি দেখছি না বা হলে যাচ্ছি না, তখন একটা পড়ান, তারপরে আবার নানান ঝামেলা যাচ্ছে, তখন একটা সুরঙ্গ, আবার ঝামেলা যাচ্ছে তখন একটা তুফান। মানে এই যে যতই আমাদের মানে সমাজে বলো বা আমাদের দেশে যত ঝামেলাই চলুক, তারপর যখন আমরা একটু ঠিক হয়ে বসি তখনই একটা সুন্দর কাজ দেখতে পাই। তো এই জন্য অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সে জায়গা থেকে। আমরাও অ্যাপ্রিসিয়েট করছি রায়হান রাফি, এবং তোমার জন্য অনেক বেশি শুভকামনা। আমার জন্য শুভকামনা না, আমি বলছি শেষ করি, আলাদাভাবে দাও না না, তোমার আর রায়হান রাফি দুজনের জন্য শুভকামনা, এই অর্থে যে তোমাদের আরো ভালো ভালো কাজ হোক, তোমাদের জুটিতে আরো ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেক। আর রাইজিং বিডি স্পেশালে আসার জন্য তোমাকে আসলে অনেক ধন্যবাদ। আর তোমার যারা অডিয়েন্স, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, আমার একটা একটা প্রশ্ন আছে, এতক্ষণ তো তুমি প্রশ্ন করলে, আমার একটা প্রশ্ন আছে। আমি প্রায় সুরঙ্গর পরে আমরা আর কাজ করিনি, এর মাঝখানে আমি বাইরের কাজ ও বাইরের কাজ করছি, রাফিককে কে বারণ করছে আমাকে নিতে? কে কি বারণ করছে? ও মা, অন্য কাউকে না নিলে নাকি আমি বারণ করি? তাহলে আমাকে যে নিচ্ছে না, তাহলে অন্য কেউ বারণ করছে, অন্য কেউটাকে? হয়তো নেক্সট প্রজেক্ট অনেক বড় সেটা তোমাকে নেবে, সেদিন প্রিপেয়ার করতেছে। দেখো এইটার উত্তর তোমরা দিচ্ছ কেউ বারণ করে না, কিন্তু অন্য জায়গায় নামটা আসে আমার। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম যে দেখো, যখন অন্য কোনো আর্টিস্ট কাজ করে তখন, যখন লম্বা টাইম করে না তখন বলে তোমার কারণে করে না, তাহলে তোমা নিজেই তো বছরে একটা কাজ করছে। তোমার সাথে আমার কথাই হচ্ছিল যে এভারেজ গিয়ে 3.5 বছরে আমি রাফির সাথে কয়টা কাজ করছি, তাহলে আমিও লম্বা গ্যাপে গ্যাপে করিনি তখন। কেন ঝগড়া হবে? এই যে কম কাজ হওয়া নিয়ে না, কেন? কারণ একটা নিঃশ্বাসের কাস্টিং দেখো, দ্যাটস দ্য বেস্ট কাস্টিং, একটা তুফানের কাস্টিং দেখো, তো যেগুলোতে যাকে দরকার সেখানে সেই কাস্টিং হয়েছে। এখানে কোনো মানে আমার, আমি কখনো পার্সিয়ালিটি দেখিনি, এবং ইন ফিউচার আমার মনে হয় না কোনো পার্সিয়ালিটি হবে। এবং ইন্ডাস্ট্রিতে এইভাবে যদি হতো তাহলে একটা রায়হান রাফি তৈরি হইতো না, একটা ভালো ভালো ডিরেক্টর তৈরি হইতো না, একটা পরি তৈরি হইতো না, একটা বুবলি তৈরি হইতো না, তাহলে আর্টিস্টই তৈরি হইতো না। কেউ দেখা যেত হয় তার ভাই নিয়েই সব মুভি বানাচ্ছে, নাহলে তার বোন নিয়েই বানাচ্ছে, নাহলে তার বউ নিয়েই বানাচ্ছে, নাহলে গার্লফ্রেন্ড নিয়েই বানাচ্ছে, আর্টিস্ট তৈরি হইতো না। তো আর্টিস্ট তখনই তৈরি হয় যখন ভিন্ন ভিন্ন আর্টিস্ট নিয়ে কাজ করা হয়, ভিন্ন ভিন্ন আর্টিস্ট আসে, এবং তারপরে তাদের সাথে একটা সময় ধরে কাজ করলে ভালো বন্ধুত্ব হয়। যেমন তুমি আমার বন্ধু, আমি অনেকবারই বললাম তুমি তো ডিরেক্টর না, তো তুমি আমার বন্ধু হইলা কেমনে? তো বন্ধুত্বের জন্য তো কোনো তকমার দরকার নেই, যে কেউ যে কারোর বন্ধু হতে পারে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।